আজ কোচবিশেনি গল্প জানেনি শোনাতে এসেছি হাসির গল্প কুস্তির প্যাচ, লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, গল্প পাঠে ও বিভিন্ন চরিত্রে ডক্টর অর্চ সেনগুপ্ত। তাহলে চলুন সকলে মিলে শুনি কুস্তির প্যাচ। যে লোকটা রোজ ভোর রাতে উঠে 150 মুখ ডন আর 300 বৈঠক দেয়, তারপর জিমন্যাস্টিক্স করে, বালির বস্তায় ঘুষি মারে এবং কুংফু ক্যারাটে জুডো অভ্যাস করে, তার আবার মর্নিং ওয়াকের কী প্রয়োজন? এটা অনেকেরই প্রশ্ন, কিন্তু গোয়েন্দা বরদাচরণ এর জবাব দিতে পারবেন না। তবে এটা ঠিক যে আজও প্রতিদিন সকালে তাকে দাদুর সঙ্গে প্রাতঃভ্রমণে যেতে হয়। যখন থেকে হাঁটতে শিখেছেন সেই তখন থেকে আজ অবধি রোজ। বরদাচরণের দাদুর বয়স 85, যৌবনকালে নাম করা কুস্তিগির ছিলেন, অনেক মেডেল কাপ শিল্ড পেয়েছেন, এখনও শালগাছের মতো রিজু ও প্রকাণ্ড শরীর। রোজ কুড়ুল চালিয়ে দুমন করে কাট কাটেন, পুকুরে ঘণ্টাখানেক সাত রান, কুয়ো থেকে 20-30 বালতি জল তোলেন। যৌবনে গোটা একটা খাসির মাংস খেয়ে ফেলতে পারতেন, ডিম খেতেন 2 ডজন করে, আধ সের ঘি, 5 সের দুধ। এখন আর অত খান না, তবু যা খান তা 3টে লোকের খোরাক। সকালে উঠে পরিষ্কার বাতাসে শ্বাস নিয়ে ফুসফুস পরিষ্কার করতে প্রাতঃভ্রমণ তার নিত্যকর্ম। এখনও তার চুল পাকেনি, দাঁত পড়েনি, চামড়া কোচকায়নি, 85 বছরেও দিব্যি সুঠাম চেহারা অম্বিকাচরণের। তবে কি না, লোকটা একটু বাতিগ্রস্ত, তার কাছে সব কিছুই সেই আগের মতোই আছে, কিছুই পাল্টায়নি। এই যে বরদাচরণ এখন পূর্ণ যুবক, ইয়া দশা সই লম্বা চওড়া চেহারা, তার ওপর নাম করা গোয়েন্দা, এসব অম্বিকাচরণের খেয়ালেই থাকে না। সকালে উঠেই তিনি দাঁতন করে পুজো পাঠ সেরে থানকুনি পাতার কলি ওঠা ছোলা খেয়ে হাঁক দেন, ডাক শুনে মনে হয় যেন 3-4 বছর বয়সী নাতিকে ডাকছেন। সেই ডাক শুনে বরদাচরণ গুটি গুটি দাদুর কাছে এসে দাঁড়ান, তারপর দাদুর হাত ধরে পিছু পিছু বেরিয়ে আসেন। দাদু অম্বিকাচরণ যেভাবে বহুকাল আগে ছোট্ট বরদাচরণকে সাবধানে নর্দমা পার করাতেন, এখনও তেমনি হাত ধরে নর্দমা পার করে দেন। গাড়ি ঘোড়া দেখলে বলেন, সরে এসো দাদু ভাই, চাপা দেবে রে। কুকুর বা গরু দেখলে হা হা করে ওঠেন, হাতের লাঠিটা আপসাতে আপসাতে বলেন, এই যা যা দাদু ভাই, ভয় পেয়ে কাঁদবে। বরদাচরণ একটা দীর্ঘশ্বাস ফেলেন, কি আর করবেন, পরশুদিনও তিনি একজন ডাকাতকে ধরতে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে নেমেছেন, গত মাসেই তিনি খুনি রঘুবীর সিংয়ের পিস্তলের মুখে পড়েছিলেন, এই তো সেদিন কুখ্যাত একদল হাইজ্যাকারের পিছু নিয়ে ইন্ডিয়ান এয়ারলাইন্সের এক বোয়িং 737 বিমানের একেবারে কেবিনের মধ্যে দুর্দান্ত ফাইট করে 4 জন বিমান ছিনতাইকারীকেই ঘায়েল করে এলেন। কিন্তু দাদুকে সে কথা কে বোঝাবে? দাদুর সঙ্গে বরদাচরণের এই মর্নিং ওয়াক দেখে সবাই ভারী অবাক হয়। হঠাৎই একদিন একখানা ঘটনা ঘটল, যাকে বলা যায় বাঘের ঘরে ভোগের বাসা। প্রায় 60 বছর আগে মুর্শিদাবাদের এক নবাবের বাড়িতে বিখ্যাত পাঞ্জাবি কুস্তিগির শের সিংকে অম্বিকাচরণ হারিয়ে দেন, তাই নিয়ে খুব হইচই হয়েছিল। নবাব খুশি হয়ে সোনায় বাঁধানো একখানা কাপ উপহার দিয়েছিলেন অম্বিকাচরণকে। এখনকার বাজারে সেই কাপটার দাম হেসে খেলে 20-25 হাজার টাকা তো হবেই। অম্বিকাচরণ একখানা কাঁচের বাক্সে যত্ন করে কাপটা রেখে দিয়েছিলেন, নিজে হাতে রোজ মোছেন, কেউ এলে দেখান। হঠাৎ একদিন দেখা গেল কাপটা নেই, তার বদলে কাঁচের বাক্সে একটা চিরকুট পড়ে, তাতে লেখা, অম্বিকা ভাই, লড়াইটায় জোচ্চুরি ছিল, তুমি আমাকে চিত করতে পারোনি, আমার কোমরটা মাটিতে লেগেছিল মাত্র, কিন্তু নবাবের ব্যানপাটি তখন এমন জগজম্প বাজনা শুরু করে দিল, আর তাই শুনে তুমি জিতেছ ভেবে সব মেয়ে বউরা এমন শাক বাজাতে আর উলু দিতে লাগলো যে আমি ভেবা চেকা খেয়ে গেলাম। ওরকম আওয়াজ আমি জীবনে শুনিনি, তোমাকে কাঁধে নিয়ে লোকের সে কি নাচ,
আমি নবমকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলাম যে লড়াইটা এখনো শেষ হয়নি, কিন্তু কিন্তু কে কার কথা শোনে? নবাব আমাকে আমলই দিলেন না। সেই থেকে মনের মধ্যে আগুন পুষে রেখেছি। ইচ্ছা ছিল তোমাকে অনেক আগেই হারিয়ে দিয়ে প্রমাণ করি যে তোমার চেয়ে আমি অনেক অনেক বড় কুস্তিগির, কিন্তু সেই সুযোগ আর এতকালের মধ্যে ঘটে ওঠেনি। নানা ধান্দায় আমাকে দেশে বিদেশে ঘুরে বেড়াতে হয়েছে, তবে সর্বদাই আমি তোমার খোঁজ খবর রেখেছি। এতদিন বাদে ফের তোমার পাত্তা মিলেছে। তোমার সঙ্গে দেখা করতে এসে তোমাকে পেলাম না, দেখলাম সেই ট্রফিটা তোমার ঘরে আজও সাজানো আছে, দেখে পুরনো স্মৃতিটা জাগিয়ে উঠল। রক্ত গরম হয়ে গেল, হাত পা নিষ্পিস করতে লাগলো। সামনে তোমাকে পেলে রদ্দা লাগাতাম। যাই হোক, এই ট্রফিটা আমি আমার বলেই মনে করি, তাই এটা চুপি চুপি নিয়ে যাচ্ছি। এতে যদি তোমার আপত্তি থাকে, তবে আগামীকাল বেলা 12টার মধ্যে জেমিনি হোটেলের 12 নম্বর ঘরে এসো। ট্রফিটি যদি নিতান্তই ফেরত পেতে চাও, তাহলে আমার সঙ্গে আর একবার তোমাকে কুস্তি লড়তে হবে। যদি তুমি যেত, তাহলে তোমাকে ট্রফি তো ফেরত দেবই, ওস্তাদ বলেও মেনে নেব। আর যদি তুমি হারো, তাহলে আমাকে ওস্তাদ বলে সেলাম জানাবে। ইতি শের সিং। এই চিরকুট পেয়ে অম্বিকাচরণ তো মহা খাপ্পা। বাতাসে ঘুষি ছুটতে ছুটতে বলতে লাগলেন, বেটা শের সিং এর এত সাহস! সেদিন লড়াইতে যে ওর লেংটি খুলে নিইনি, তাই ওর সাত জন্মের ভাগ্যি। এমন প্যাঁচ মেরেছিলাম যে বেটা একেবারে কৌড়ো করা গেলে। আবার বলে কিনা সেদিন ওই নাকি জিতেছিল। আয় না বেটা, এখন এই বুড়ো বয়সে ভেলকি দেখিয়ে তোকে এরোপ্লেন প্যাঁচ মেরে ধোবিঘাটে আছড়ে মারতে পারি কিনা দেখে যা। বরদাচরণ তাড়াতাড়ি দাদুকে ধরে বসিয়ে পাখার বাতাস টাতাস দিয়ে একটু ঠান্ডা করে বললেন, সেদিন কি ঘটেছিল তা বেশ বুঝতে পারছি, কিন্তু এতদিন পরে লোকটা আবার কুস্তি লড়তে চায় কেন সেটাই তো বুঝতে পারছি না। শের সিং এর বয়স এখন কত হবে বলতো? অম্বিকাচরণ একটু চিন্তা করে বললেন, আমার যে বছর পাঁচেকের বড় তো হবে, তার এখন 90-এর কম না। চোখ কপালে তুলে বরদাচরণ বললেন, 90? এই বয়সেও লোকটা কুস্তি লড়তে চায়? না দাদু, লোকটা দেখছি সাংঘাতিক। অম্বিকাচরণ মাথা নেড়ে বললেন, সাংঘাতিক তো বটে। শের সিং এর নাম শের সিং হলো তো খালি হাতে একটা রয়্যাল বেঙ্গল বাঘ মেরে। আসামের জঙ্গলে মুনো মোষের সঙ্গেও নাকি একবার হাতাহাতি করেছিল। এমন দাপট ছিল যে সহজে তার সঙ্গে কেউ লড়তে রাজি হতো না। বরদাচরণ বললেন, এরকম লোককে একবার চোখের দেখা দেখে আসা দরকার। চলো না দাদু, কাল তোমার সঙ্গে আমিও যাব। পরদিন অম্বিকাচরণ নাতি বরদাচরণের হাত ধরে বেরিয়ে পড়লেন। জেমিনি হোটেল তাঁদের বাড়ি থেকে বেশি দূরেও নয়। দোতলায় উঠে 12 নম্বর ঘরের বন্ধ দরজায় ধাক্কা দিয়ে অম্বিকাচরণ বাঁচখাই গলায় চেঁচাতে লাগলেন, ঘরের ভেতর থেকেও একটা হুঙ্কার শোনা গেল, এসেছিস? সিংহের গুহায় শেষে ঢুকবার মতো সাহস হলো তোর? বলতে বলতে দড়াম করে দরজা খুলে গেল। শের সিংকে দেখে বরদাচরণের চোখ ছানা বড়া। 85 বছরেও তার দাদু অম্বিকাচরণের স্বাস্থ্য যথেষ্ট ভালো বটে, কিন্তু 90-তে শের সিং যেন প্রকৃতই সিংহ। ইয়া বুকের ছাতি, বিশাল দুটো শালকুঠির মতো হাত, পাকানো মোচ আর বাবরি চুল। দুজনেই দুজনের দিকে কিছুক্ষণ রোষ কষায়িত লোচনে চেয়ে রইলেন। পাছে এখানেই দুজনের লেগে যায়, সেই ভয়ে বরদাচরণ তাড়াতাড়ি দুজনের মাঝখানে গিয়ে দাঁড়ালেন। শের সিং জিজ্ঞাসা করলেন, এটিকে? অম্বিকা বললেন, নাতি। শের সিং সঙ্গে সঙ্গে ভারী নরম হয়ে বললেন,
নাতি, তাই আগে বলতে হয়, এসো খোকা এসো এসো। তোমার দাদুর সঙ্গে ঝগড়া আছে বটে, কিন্তু তোমার সঙ্গে তো নেই। তাছাড়া শিশুরা হচ্ছে জগতের আনন্দ। খোকা, শিশু এইসব বিশেষণ শুনে বড়দাচরণ হাসবেন কি কাঁদবেন তা বুঝতে পারছেন না। ঘরে ঢুকে বড়দা দেখেন বেশ লম্বা চওড়া চেহারার এক যুবক বসে বসে একটা পেতলের গামলায় ঘুটনি দিয়ে বাদামের শরবত বানাচ্ছেন। শেরসিং বললেন, অম্বিকা এই দেখো, এ হচ্ছে আমার নাতি। ও ভাবে আমি বুড়ো হয়েছে, তাই সব সময় সঙ্গে সঙ্গে থাকে। অম্বিকাচরণ যুবকটির থুতনি নেড়ে দিয়ে বললেন, দেখতে হয়েছে তো খোকা টিকে। শের সিং বললেন, কাজিয়া পরে হবে, আগে শরবত খাও। অম্বিকা বললেন, শরবত না হয় খাচ্ছি, কিন্তু আমার বাড়িতে একদিন যে দুটো ডাল ভাত খেতেই হবে শের সিং। এরপর দুপক্ষের বেশ সদ্ভাব হয়ে গেল। অনেকক্ষণ বসে দুজনে নানা কথা কইলেন, হাসি ঠাট্টাও হলো, গল্পগুজবে অনেকটা বেলা কাবার করে অম্বিকা উঠলেন। বড়দাচরণ স্বস্তির শ্বাস ছাড়লেন, দুই বুড়োর কুস্তিটা বোধহয় এড়ানো গেল। কিন্তু বিদায় দেওয়ার সময় শেরসিং হঠাৎ বললেন, তাহলে অম্বিকা কুস্তিটা কবে হচ্ছে? অম্বিকাচরণ ও সতেজে বললেন, যেদিন বলবে, কাল বললে কাল। তাহলে কালই হোক, ঢেড়া পিটিয়ে দাও, ফুটবল মাঠে দুজনে নেমে পড়ব। তাই হবে। খবরটা বিদ্যুৎ বেগে চারদিকে ছড়িয়ে পড়ল। অতীতের বিখ্যাত পালোয়ান শেরসিং যে এখনো বেঁচে আছেন তাই অনেকে জানত না। তার ওপর অম্বিকাচরণ যে একদা শেরসিংকে হারিয়েছিলেন সে খবরও অনেকের অজ্ঞাত। সুতরাং তুমুল উত্তেজনা দেখা দিল। রাতারাতি ফুটবল মাঠের মাঝখানে কুস্তির মাটি তৈরি হয়ে গেল। চারিদিকে চেয়ার বেঞ্চি সাজানো হতে লাগলো। ভিড় সামলানোর জন্য বাঁশের বেড়াও তৈরি হলো। সকাল থেকে ছেলে মেয়ে বুড়ো বাচ্চা কাতারে কাতারে এসে চারদিকে জায়গা দখল করতে লাগলো। 85 বছরের একজন মানুষের সঙ্গে 90 বছর বয়সী আর একজনের লড়াই, সোজা কথা তো নয়। কিন্তু মুশকিল হল, অম্বিকাচরণের সকাল থেকেই শরীর খারাপ। সকাল থেকেই রোদে বসে বারবার বগলে থার্মোমিটার দিচ্ছেন। বড়দাচরণকে ডেকে বলছেন, একটু দাদু কত উঠলো? বড়দাচরণ থার্মোমিটার দেখে বলেন, 97.5-তেই তো দাঁড়িয়ে আছে দেখছি। থার্মোমিটারটা তাহলে একেবারেই গেছে, আমার তো মনে হয় 101-এর কম না। দে তো আবার লাগিয়ে দেখি। বড়দাচরণ দাদুর কপালে হাত দিয়ে বলেন, রোদে বসে গা একটু গরম হয়েছে বটে, কিন্তু জ্বর বলে তো মনে হয় না। অম্বিকাচরণ খেঁকিয়ে উঠে বললেন, তুই জনের কে বুঝিস, এ হলো নারীর জ্বর, ভেতরে ভেতরে গোড়ে গোড়ে ওঠে। বড়দাচরণ বুঝলেন দাদু লড়তে চান না, কিন্তু না লড়লেও নয়। চারিদিকে খবর লোটে গেছে, কাতারে কাতারে লোক আসছে লড়াই দেখতে। বড়দাচরণ বা অম্বিকাচরণ জানেন না যে ওদিকে শেরসিংয়ের শিবিরেও সমস্যা দেখা দিয়েছে। ভোর রাত্রি থেকেই শেরসিং তার নাতিকে বলছেন, দেখ ভাই আমার পেটে খুব ব্যথা হয়েছে। নাতি বলল, জীবনে তোমার কোনোদিন তো পেটে ব্যথা হয়নি দাদু। শেরসিং খিঁচিয়ে ওঠেন, হয়নি বলেই কি হতে নেই, আমার দারুণ ব্যথা হয়েছে, মনে হয় কলেরাই হলো বোধ হয়। কলেরা হলে তো ভেদ বমি হয়। আহ, তুই কম বেশি জেনে গেছিস, কলেরা কত রকমের হয় জানিস? ভিতরে ভিতরে আমার ভেদ বমি শুরু হয়ে গেছে। নাতি ফাঁপড়ে পড়ে গেল, লড়াই না হলে যে দাদুর সম্মান থাকবে না। বেলা বাড়তে লাগলো, অম্বিকাচরণ কম্বল মুড়ি দিয়ে সেই যে শুয়ে পড়েছেন আর নড়াচড়ার নাম নেই। এদিকে শেরসিং সেই যে বাথরুমে ঢুকে দরজা দিয়েছেন আর বেরোনোর কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। অগত্যা বড়দাচরণ দাদুর অবস্থার কথা জানাতে শেরসিংয়ের কাছে রওনা হলো, আর শেরসিংয়ের নাতিও
নিজের দাদুর কথা জানিয়ে ট্রফি ফেরত দিয়ে আসতে রওনা হলো অম্বিকাচরণের বাড়ি। বরদাচরণ যখন শের সিংয়ের ঘরে এসে হাজির হলেন, তখনও শের সিং বাথরুমে। বরদাচরণ খুব বিনয়ী গলায় ডাকলেন, শের দাদু, ও শের দাদু। বাথরুমের ভেতর থেকে খুব সতর্ক গলায় শের সিং সাড়া দিলেন, কে রে, কে চাই? বরদাচরণ খুব কুণ্ঠিতভাবে বললেন, শের দাদু, আমি বরদাচরণ। আমার দাদু অম্বিকাচরণের সকাল থেকেই টাইফয়েড। হ্যাঁ আগে হ্যাঁ, ডাক্তাররা বলছে ব্যামো খারাপের দিকে যেতে পারে। এ সত্যি বলছ? আগে হ্যাঁ। সঙ্গে সঙ্গে বাথরুমের ভিতরে একটা রণহুঙ্কার শোনা গেল। তারপর দড়ান করে দরজা খুলে বেরিয়ে এসে শের সিং হা হা করে অট্টহাস হয়ে বললেন, আরে তো আমি আগেই জানতাম, অম্বিকারা মুরদ কি তা সেই 60 বছর আগে আমার জানা হয়ে গেছে। লড়াইয়ের নামে যার জ্বর আছে সে আবার মরদ। ওদিকে শের সিংয়ের নাতি কাঁচুমাচু মুখে গিয়ে অম্বিকাচরণের বিছানার পাশে দাঁড়িয়ে ডাকল, অম্বিকা দাদু, ও অম্বিকা দাদু। কে? কম্বলের ভিতর থেকে অম্বিকাচরণ ক্ষীণ স্বরে বললেন, কে? আমি শের সিংয়ের নাতি। দাদুর যে ভোর রাত থেকে খুব ভেদ বমি হচ্ছে, ডাক্তার বলছে কলেরা। সত্যি তো? আগে সত্যি, দাদু তো বাথরুম থেকে বেরোতেই পারছেন না। কম্বলটা এক ঝটকায় নামিয়ে তড়াক করে লাফিয়ে উঠলেন অম্বিকা। তারপর হা হা করে হেসে উঠে বললেন, আমি না ভয়ের চোটে পেট খারাপ হয়েছে, আমার আগেই জানা ছিল। মুর্শিদাবাদে সেই যে ওকে ধোবি ভাতে আচার মেরেছিলাম তা কি আরও ভুলে গেছে। শের সিং আর অম্বিকাচরণ দুজনেই ভাবলেন, লড়াইটা যখন হবেই না তখন ফুটবল মাঠে গিয়ে জনসাধারণের সামনে বুক ফুলিয়ে ওয়াক ওভার নিয়ে আসবেন। দুজনেই তড়িঘড়ি রওনা হয়ে পড়লেন আসরে। অম্বিকা জানেন শের সিংয়ের কলেরা, শের সিং জানেন অম্বিকার টাইফয়েড, দুজনেই তাই নিশ্চিন্ত। ফুটবল মাঠ ভিড়ে ভিড়াকার, দুদিক থেকে দুজনকে ঢুকতে দেখে লোকেরা হই হই করে উঠল। অম্বিকা ভাবলেন তাকে দেখেই লোকে হইচই করছে, শের সিং ভাবলেন তাকে দেখে। হুঙ্কার দিয়ে দুজনেই লাফিয়ে পড়লেন দঙ্গলে। তারপরই দুজনে নির্বাক হয়ে চেয়ে রইলেন পরস্পরের দিকে, কেউই নিজের চোখে বিশ্বাস করতে পারছিলেন না। অম্বিকাচরণ একটা দীর্ঘশ্বাস ফেলে একটা হাত শের সিংয়ের দিকে বাড়িয়ে দিয়ে বললে, দেখো তো লানিটা, জ্বর মনে হয় 101 ছাড়িয়ে গেল। শের সিং নাড়ি ধরে বললেন, দুয়ের কম না, এবার আমার পেটটা একটু টিমে দেখো তো, মন্ড ব্যথা। অম্বিকা শের সিংয়ের পেট টিপে দেখে বললেন, ও বাবা, কলেরার একেবারে মস্ত একটা ডেলা দেখছি যে। ব্যাপারটা বুঝতে জনসাধারণের একটু সময় লাগলো বটে, তারপর হো 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 করে অট্টহাসিতে ফেটে পড়ল সমস্ত মাঠ। পাঁচবিশালী গল্প চ্যানেলে আজকের গল্পটি এখানেই শেষ হল। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন সবাই, আবার ফিরছি আগামী সপ্তাহে।